ঘরে নিয়ে চল, চল ঘরে চল মা, মারে তোর ঘরে চল, লগ্না। সত্যি কি বলছিস সূর্য? একদম আমার কাছে এগিয়ে এলো। ওম শুভম। আমি কি ঘুমাচ্ছিলাম যে আপনি স্বপ্ন দেখবো? লগ্না মারে, কি হয়েছিল মা, কি হয়েছিল বল, বল মা কি হয়েছিল? আরে তুই অত রাতে বাগানে কি করতে গেছিলি? কি করতেছিলি মা, কি করতেছিলি বল? আমার যে ডাকলো। তোরে ডাকলো কে, কে ডাকলো মা? আমি যতই বিচার বুদ্ধি জলাঞ্জলি দিই না কেন, মা হিসেবে নিজের ছেলেকে আর আমি কোল ছাড়া করে রাখতে পারবো না। আর এই অধিকারটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আর মায়ের কানে মন্ত্র দেওয়া শুরু হবে এক্ষুনি। দাদা ভাই, আমি তোমাকে বলছি স্পষ্ট করে, এই নাটের গরুটাকে এক্ষুনি বাড়ি থেকে বার করো, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। দাদা ভাই, এটা তো পুষ্পর গলার আওয়াজ, ওর আবার কি হলো? চলো তো, চলো তো গিয়ে দেখি একবার আমরা। সূর্য তুই আমার সঙ্গে চল, তোকে এই ঘরে রাখা থাকতে হবে না, চল আয়। এখনো তুমি চুপ করে থাকবে দাদা? এখনো তুমি কিছুটি বলবে না? আমি আর চুপ করে থাকতে পারবো না নন্দা, আর আমি চুপ করে থাকতে পারবো না। লগ্না না বাবা, তুমি এমন করে রাগ করো না, আমি আর সইতে পারবো না মা। তোর উপরে যা হয়েছে আমি আর সইতে পারবো না। না, মেয়েটা আমার মূর্তি বসেছিল, এরা এরা খানা বিহিত করতেই হবে, আমার করতেই হবে। লগ্না আমি তোরে বারবার বলেছিলাম এই বড় লোকেরা কারোর বন্ধু হয় নে, দেখলি তো, তোর সবচেয়ে প্রিয় বন্ধুই তোরে তোরে মেরে ফেলতে চেয়েছিল। মারে, তোর এই গরিব বাপ আর চুপ করি বসে থাকবে না, না চুপ করি বসে থাকবে না, কাল সকালেই এর হেস্তনেস্ত আমি করি ছাড়বো, হ্যাঁ করবই আমি, সত্যি হবে আমার। সূর্য দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা আমাকে যেতে দাও, আমায় ওদের বাড়ি যেতেই হবে। দাঁড়া সূর্য, দাঁড়া সূর্য, দাঁড়া আমি আমি যাবো, দাঁড়া দাঁড়া সূর্য, দাঁড়া আমিও যাবো, দাঁড়া আমিও যাবো। ওই সূর্য নকুলরা চলে এসেছে। বাবা
পুষ্পর গলা কাল রাতের আগুন যে বাড়ি অব্দি পৌঁছে গেছে দেখছি। এখন আর লগ্নার কাছে যেতে চেয়ে কি হবে সূর্য দাদা, কি হবে শুনি? আগুনখানা লাগাবার আগে তো একবারও ভাবলে নে যে মেয়েটা আমার মরি যেতে পারে, ভাবলে না তো? কর্তামা কর্তামা, আপনি আমাদের এতদিন এইখানে খাইয়ে পরিয়ে রেখেছেন, খুব ভালো কথা, সব মানতেছি। কিন্তু আজ আজ আপনি আমারে বলেন এই ঘটনার বিহিত আপনারই করতে হবে। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আমি লগ্নার বাপ, আমি লগ্নার মা, লগ্নার কি দোষ, কি দোষ কর্তামা? আমার লগ্নার কি দোষ করেছে যে সূর্য দাদা ওরে পুরোই মারতে চাইতেছে, কি দোষ? এটা তুমি কি বলছো নকুল কাকা? নকুল দাদা, এসব কি বলছো তুমি? আগে বড় বউ দিদি, আমি সব জেনে বুঝি বলতেছি। হ্যাঁ, জেনে বুঝি বলতেছি। ওই আগুনখানা সূর্য দাদা বাবুই? না না নকুল কাকা, আমি তো এরকম কিচ্ছু করিনি। আচ্ছা, আমি তো তখন নিজেই ঘরে ছিলাম, আমি তো কিচ্ছুই জানি না নকুল কাকা। লগ্নের কিছু হয়নি তো? সূর্য, তোমার বয়স কতটুকু? হ্যাঁ, এই বয়সে এমন ভান করতেছো যেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। নন্দা, তোর সাহস তো কম নয়। তুই আমাদের সামনে দাদু ভাইয়ের নাম ধরে কথা বলছিস? সূর্য আমার থেকে বয়সে অনেক ছোট, তা সত্ত্বেও শুধুমাত্র এবাড়ির ছেলে বলে আপনাদের হুকুম মেনে আমি তারে দাদাবাবু বলে ডাকতেন। কিন্তু আজ থেকে আর না। আহ নন্দা, কি সব বলতেছিস, এসব কথা এখন থাক। না নকুল, বলতে দাও, ওকে বলতে দাও। আমাদের পয়সায় খেয়ে পড়ে আমাদের নিয়ে ওর মনে কতটা বিষ জমেছে সেটা আমি আর জানতে চাই, বলতে দাও। না কর্তামা, এ ব্যাপারে নন্দা আর কোনো কথা বলবে না। না, আমি ওরে বারণ করতেছি। হ্যাঁ, কোনো কথা বলবি না তুই। নকুল, তুমিও আজকাল মুখোমুখি কথা বলছো, বাহ! কি করব কর্তামা, কি করব? আমরা যে ছোট লোক, গরিব, সেই বাপ ঠাকুরদার আমল থেকে মালিগিরি করতেছি, কি করব? কিন্তু আজ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, ছবল মারতে না পারি, প্রশ্ন করতে পারি। নকুল, নকুল, তুমি এমন করে কথা বলছো কেন? সূর্য আগুন লাগিয়েছে এ কথার মানে কি? কি হয়েছে কি? নকুল কাকা, বলো না, লগ্নার কিছু হয়নি তো? লগ্ন ভালো আছে তো? থাক সূর্য দাদা, লগ্নার ব্যাপারে আর কোনো কথা বলতে এসো না তুমি। কেন নকুল কাকা, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডের কিছু হলে ভাই, ওর কিছু হলে তোমার কিচ্ছু যাবে আসবে না। তুমি ভুলে যেও না দাদু ভাই, তুমি কোন বাড়ির ছেলে। মা, কি হচ্ছে কি, প্লিজ, তুমি এভাবে কেন বলছো? ওরা একসঙ্গে বড় হচ্ছে, সূর্য লগ্না ওরা একে অপরের বন্ধু। এই বাড়ির ছেলের সঙ্গে ছোট লোক বন্ধু, আর সেটা চন্দ্রকলা দেবী মেনে নেবেন? কি যে বড় দাদা ভাই, তোমরা সবাই এইসব কথাই বলতে থাকো, আমি এখন লগ্নকে দেখতে যাচ্ছি। দাদু ভাই, সূর্য দাদু ভাই, খবরদার, তুমি লগ্নার ধারে কাছেও যাবে না। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে সবার সামনে বলো তো খুলে। মেজদা বাবু, আমরা সব সত্যিখানা জানতে পেরেছি, তাই এই বাড়িতে আসতে। নকুল কাকা, তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি, তুমি কি আমায় বিশ্বাস করো না? বলো, আমি সত্যি এই কাজ করিনি, আমাকে একবার লগ্নের কাছে যেতে দাও নকুল কাকা।
প্লিজ প্লিজ একবার যেতে দাও। না দাদু ভাই, লগ্নার নাম তুমি আর মুখে আনবে না। যাও ঘরে যাও, যাও। না রাজিমা, আমি পুরো ব্যাপারটা না জেনে কিছুতেই নিজের ঘরে যাব না, কিছুতেই না। নকুল, আমায় সত্যি করে বলো তো, ঠিক কি হয়েছিল? পদ্মা বাবু, মেয়েটা আমার পুরিমত্ত, পুরিমত্ত মেয়েটা আমার। আর সেই আগুনখানা লাগিয়েছিল আপনার ছেলে সূর্য। না নকুল কাকা, আমি সত্যি বলছি, আমি এই কাজ করিনি। মা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো তোমরা, আমি সত্যি এই কাজ করিনি। আমি তো তখন নিজের ঘরে ছিলাম। তোমরা তো কেউ সূর্যকে আগুন লাগাতে দেখোনি, তাহলে এইভাবে ওকে কেন বলছো? বাহ বড় বৌদিদি, বাহ, কত ভালো মানুষের মতো কথাখানা বলে দিলেন। হ্যাঁ, আপনারা কেউ আমার দাদারে চায়ে বিষ মেশাতে দেখেছিলেন? কিন্তু আপনারা সকলে মিলে গেছিলেন আমার দাদার বিচার করতে, মনে পড়ে? নন্দা শুনো, সেটা না অনেক পুরনো কথা, আর আজকে এই সময় দাঁড়িয়ে ওই কথাটাকে টেনে আনবার তোমার সাহসটা কি করে হলো বলো তো? হ্যাঁ না, ঠিক দাঁড়া দাঁড়া, আমাকে ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে দাও। এবার তুমি আমাকে বলো দেখি নকুল, যে তোমার কি করে মনে হচ্ছে যে আমাদের সূর্যই আগুনটা লাগিয়েছে? আমার লগ্না নিজ চোখে দেখেছে, নিজের চোখে দেখেছে সূর্যরে আগুন লাগাতি। আমাদের লগ্নারে পুড়িয়ে মারতে চেয়েছিল আপনার নাতি, আর তারপরেও আপনারা চান আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করি, শুধুমাত্র আপনাদের খাই পড়ি বলে সব অনাচার অনাচার মেনে নেব? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। নন্দা পিসি, তুমি আমায় বিশ্বাস করবে না, আমি সত্যি কথা বলছি নন্দা পিসি, আমি সত্যি কথা বলছি। নকুল কাকা, তুমিও আমাকে বিশ্বাস করো না? তোমার মনে হয় আমি এই কাজ করতে পারি? তোমার মনে হয় আমি লগ্নাকে মারতে চাইবো? নকুল কাকা, আমি সত্যি এই কাজ করিনি, আমি সত্যি বলছি। দাদু ভাই, দাদু ভাই, তুমি কার সামনে হাত জোর করছো? কেন ভুলে যাচ্ছ, যার সামনে হাত জোর করছো সে আমাদের বাড়ির চাকর। হ্যাঁ কথা মা, তাই চাকরের মেয়েকে পুড়িয়ে মারা এ বাড়ির ছেলেদের মানায়, তাই না নন্দা? মা প্লিজ, এক মিনিট, আমায় একটু কথা বলতে দাও। না, কথা বলবে না, ওদের সাথে আর কেউ কোনো কথা বলবে না। এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাতির নামে এত বড় একটা অপমান দিচ্ছে? মা, ও শুধু তোমার নাতি নয়, সূর্য আমার সন্তান, তাই আমাকেও সবটা বুঝতে হবে। দাদা ভাই, দাদা ভাই, আপনারও কিন্তু তাহলে বোঝা উচিত যে এই নকুল আর নন্দা বাড়ি বয়ে এসে আমাদের। কুন্তলা, কেন ওরা বাড়ি বয়ে বলতে এসেছে আমি তো সেটাই জানতে চাই। বৌদি, তুমি এক কাজ করো, তুমি সূর্যকে নিয়ে উপরে যাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। না রতি, আমি যা বোঝার সব এখনই বুঝতে চাই। আচ্ছা, মানে আমাকে মাফ করবেন, আমি সবার মাঝে একটা কথা বলছি, তবে আমার মনে হচ্ছে আমি কিন্তু ওদের খেলাটা ধরে ফেলেছি। মা, মা, আসল ব্যাপারটা কি বলুন তো? যেই না আপনি সূর্যর বিয়ে অন্যত্র ঠিক করেছেন, অমনি এরা চলে এসেছে আমাদের বাড়ির ছেলেটার নামে এইসব উল্টোপাল্টা কথা রটিয়ে আমাদের বদনাম করে দিতে, বুঝলেন আপনি? কুন্তলা, বরদাদা বাবু, আমি যা বলতেছি সব সত্যি। হ্যাঁ, হক কথা বলতেছি, সব সত্যি।
হিসেবটা তো মিলছে না অনুকূল। সূর্যকে তো আমরা সবাই দেখেছি বাড়িতে। আসলে ভালো মানুষের মতো কাজ হাসিল করে নিজের ঘরে গিয়ে চুপটি করে বসেছিল আপনাদের ছেলে। লগ্না কখনো ভিত্তে কথা বলেনি, ও আমাদের সব বলেছে। নকুল, আমি বলো তো তুমি কি হয়েছিল, প্রথম থেকে বলো, সবটা বলবে আমি। বলেই তো ডেকেছিলাম লগ্না। লাট সাহেব, তুমি কোথায় লাট সাহেব? লগ্না, হে মালিন মে, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? জানে তোমার কি হবে, আবার এসেছো কেন? আবার মানে তুই ঠিক আছিস কিনা সেটা আমি জানতে আসবো না? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? বেস্ট ফ্রেন্ড থাক লাগ সাহেব, সেসব কথা নাই বা বললে। তুই এমন কেন করছিস বলতো লগ্ন? নকুল কাকাদের বলেছিস যে আমি তোকে পুড়িয়ে মারতে গিয়েছিলাম? আমি? তোর মনে হয় লগ্না আমি কোনোদিনও তোর ক্ষতি করতে পারি? বল। তুমি তো আমাকে ওই ফাঁকা মাঠে ডেকে নিয়ে গেছিলে লাট সাহেব। আমি মানে? হ্যাঁ, তুমি। আমার লগ্না নিজে মুখে আমারে বলেছে যে সূর্য ওরে ডেকে নিয়ে গেছিল। তাছাড়া আপনি তো আমার লগ্নারে সেই ছোটির থেকে দেখেছেন, সেই ছোটির থেকে দেখেছেন। আপনি আমারে বলুন দেখি যে সূর্য দাদা ওর নামে এমন মিছে কথা খারাপ লগ্না বলতে পারে? বলুন, বলতে পারে? পারে। নকুল, তোমাদের পরিকল্পনা আমি ধরতে পেরেছি। কুন্তলা ঠিক কথা বলেছে। এটা হতে পারে না। তাই হয়েছে ইন্দ্র, আমি বলছি তাই হয়েছে। ওই নকুল আর নন্দার সঙ্গে মিলে লগ্নাটা ওই নোংরা খেলায় মেতেছে। আপনি কি বলছেন? ঠিক বলছি, আমি ঠিক বলছি। সবটা আমার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। নিজের মেয়েকে ব্যবহার করছো তোমরা, কি ভেবেছিলে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না? আপনি কি বোঝার কথা বলছেন কথামা? কেন বুঝতে পারছো না? নিজেদের মেয়েকে জোর করে আমার দাদু ভাইয়ের কাছে ঠেলে দিচ্ছ, বুঝতে পারছো না? ছি 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 ছি, লজ্জা করে না তোমাদের? ছি ইন্দ্র, তুমি দেখো, তুমি দেখো, তুমি কার পড়াশোনার জন্য টাকা পয়সা খরচা করছিলে দেখো। বাহ বাহ চন্দ্রকলা দেবী, সাবাস সাবাস। সমস্ত ভাষা আজকাল কত সহজেই মুখে আসছে। হ্যাঁ, রায়চৌধুরী বংশের মান সম্মান সম্ভ্রম কত মহান, তা এই সমস্ত ভাষা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। মা, মা, আপনাকে যে যাই বলুক না কেন, আমি আপনাকে বলছি এ ক্ষেত্রে আপনার কথায় কোনো ভুল নেই। বড় বউয়ের একটাই কাজ, সারাক্ষণ প্যাঁচ বসে যাওয়া। মিস দাদা, এর কারণটা কি জানেন? কারণটা হচ্ছে সব কিছু দেখেও না দেখার ভান করতে না আমি শিখিনি। এটাই সত্যি যে এরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল যে এদের ঘরের মেয়েকে আমাদের বাড়ির বুক করবে।